আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রৈতিকস ফিলাইন্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে চান রাত অ্যান্ড বাসা পরিষ্কার চলতেছে, তাই তাদেরকে ব্যালকনিতে লক করা হয়েছে কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন তারা কীভাবে ব্যালকনিতে বসে আছে। আর এই হচ্ছে আমার বেডরুমের হাল, সব ঝাড়া পোছা হচ্ছে। আর আমার বাচ্চারা বসে আছে, দেখতেই পারতেছেন বেনাস আসার জন্য কেমন পাগল হয়ে আছে। জানালাতে স্ক্র্যাশ করতেছে, নাও জাম দিয়ে ভিতরে চলে আসছে ও। অ্যাকচুয়ালি সকাল থেকে আটকানো বেচারারা, মনটা খারাপ করে বসে আছে। তো যাই হোক, ফাইনালি ঘর টর পরিষ্কার করা শেষ, ওদেরকে ভিতরে আনলাম। তো সবাইকে চাঁদ রাত মুবারক। অ্যান্ড রোজাটা আমাদের চলে গেল খুব তাড়াতাড়ি, খুব খারাপ লাগতেছে। ইনশাআল্লাহ সামনের বছর আল্লাহ 30টা রোজা করার তৌফিক দান করুক এবারের মতো সবাইকে আমাদের। অ্যান্ড দোয়া করি সবাই যাতে সুস্থ সবলভাবে আগামী রোজা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিক, আমরা যাতে রোজা ঈদ করতে পারি ইনশাআল্লাহ। সো আজকে ফাইনালি চাঁদ রাত, বাচ্চারা খুব ভয় পাইতেছে, কজ বাহিরে আতশবাজির শব্দ হচ্ছে অনেক। অ্যাকচুয়ালি ছোটোবেলায় খুব আনন্দ হইতো ঈদের আগে, এখন সেই আনন্দটা বোঝা যায় না। ছোটোবেলায় খুব আনন্দ হইতো চাঁদ রাতে ঈদে, বাট আগের মতো এখন আর তেমন আনন্দ নাই। তো দোয়া করি কালকের দিনটা যাতে সবাই সবার ফ্যামিলির সাথে, তাদের ভালোবাসার পেটদের সাথে বাসায় কাটাক, আনন্দে কাটাক অ্যান্ড বাসায় থাকুক। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। এই তো দোয়া করি সবাই যাতে সুস্থভাবে কালকে ঈদটা উদযাপন করুক, আমিন। বাচ্চারা রুমে এসে রুমই চিনতে পারতেছে না, বিকজ রুম ক্লিন করা হয়েছে, এখনও কিছু সেট আপ করা হয় নাই অনেক কিছুই। তো ইনশাআল্লাহ রাতে করে ফেলবো। সো আমাদের বাসায় মেয়ে চলে গেছে ঈদের ছুটিতে, তো বাসা গুছাতে আমার আম্মুকে আমি হেল্প করছি। বাহিরে খুব সাউন্ড হইতেছে, বাহিরে মেবি আতশবাজি এগুলো ফুরাচ্ছে সবাই, দ্যাটস ওয়াই বাচ্চারা খুব আতঙ্ক হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। বেনাস টায়ার্ড হয়ে শুয়ে পড়ছে, গলুও খাইতেছে ওর রাতের ডিনার। এতক্ষণ বেডের নিচে লুকায় আসছিল এই আতশবাজির শব্দে। গলু ব্যালকনির সামনে বসে বসে বাতাস খাচ্ছে, ওকে ডাক দিলাম, ও চলে আসতেছে আদর নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন লেজ খাড়া করে চলে আসলো।
নাও, সে আমার আদর নিবে। আমার প্রত্যেকটা বাচ্চা নাম ধরে ডাকলে রেসপন্স করে খুবই, বিশেষ করে গোলু, কারণ গোলু ছোট থেকে ও জন্মের পর থেকে আমার কাছে, ও আমার হাতে বড় হয়েছে। দ্যাটস হোয়াই ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা একটু বেশি প্যারিস ভেনাস থেকে। নাও সে শুয়ে পড়ল আমার আদর নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সে খুব আদরে। চলি, গোলু বেশি কাডল করতে লাইক করে, প্যারিস ভেনাস অত কোলে থাকে না, ওরা কোলে নিলে ওরা বেশিক্ষণ থাকে না, জোড়াজোড়ি করে নেমে যায় লাফ দিয়ে। বাট গোলুকে যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ কোলে রাখতে পারবেন, বাট ও আননোন পার্সনদের কোলে যাবে না, ও যাদেরকে চিনে ও তাদের কাছেই যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে ঘুরে ঘুরে এসে এসে আদর নিতেছে। না, শুয়ে পড়ছো আমার কোলে আমার বাচ্চাটা, বোচা বাবা। আজকে শেষ রোজা ছিল, শেষ ইফতার এই বছরের। ইনশাল্লাহ আবার সামনের বছর রোজা হবে, আবার ইফতার আসবে, ঈদ আসবে, তো খুবই আনন্দ লাগতেছে। ফাইনালি কালকে ঈদ ইনশাল্লাহ। ভাবতেছি বাচ্চাদের সাথে বাসায় থাকবো, বাসায় ঈদ কাটাবো ফ্যামিলির সাথে, যদিও বের হই কাজিনদের বাসায় যাব একটু। তো বাচ্চারা এখন খাইতেছে, দেখতে পাচ্ছেন কীভাবে তিনজন আসছে খাইতে। সো ওদের খাওয়া দাওয়া শেষ, তার ফাঁকে আমিও একটু খেয়ে নিলাম, ডিনার করে নিলাম। প্যারিস এসে বসছে আমার সাথে।
সে ঘুমাই পড়তেছে, একদম ঢুইলা শুয়া পড়ছে দেখতেই পারতেছেন। অ্যাকচুয়ালি একটু ঢং করতেছে আমার আদর নেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন কীভাবে ঘুরতেছে বাচ্চাদের মতো। ও অ্যাকচুয়ালি সব কিছুর স্মেল নিতেছে, কারণ ঘর এখনও গুছানো হয়নি পুরাপুরি, সব উল্টা পাল্টা হয়ে আছে। তো আমার তরফ থেকে এটা প্যারিসের জন্য সালামি, ওই আর কি, প্যারিসের বদলি এটা জাস্ট একটু ফুটেজ নিলাম, টাকা তো আমার কাছেই চলে আসবে পরে, এটা জাস্ট একটু দেখাইলাম, ওরে দিলাম, দেখি ওর কি রিয়াকশনটা সালামি পেয়ে। দেখি টাকাটা নেওয়ার ট্রাই করি ওর থেকে, ওর রিয়াকশনটাকে একটু দেখি, টাকাটা ও কি রাখে নাকি দিয়ে দেয় আমাকে দেখি। বাতাসে উড়ে যাচ্ছে আবার ও ধরতেছে। দেখতে পাচ্ছেন টাকাটা ধরার ট্রাই করলো, ও হাত দিয়ে ধরতেছে, মেবি ও রাইখা দিবে আমাকে দিবে না। যাহ তোরেই দিয়ে দিলাম, এটা তোরই দি। আস্তে আস্তে করে আমি টাকাটা নেওয়ার ট্রাই করতেছি, ও হাত দিয়ে ধরে রাখছে ছাড়তেছে না। থাবা দিয়ে ধরে ফেললো, টাকাটা আমাকে দিবে না ও। আচ্ছা যাই হোক, ও টাকাটা রাখুক, আবার নিয়ে গেলাম আমি, আবার স্মেল নিতেছে টাকার। তো ঈদ মুবারক সবাইকে, শুভ সকাল। আমি নামাজ পড়ে আমার কাজিনদের বাসায় গেছিলাম, ওইখানে খাওয়া দাওয়া করলাম, দেন বাসায় এসে বাচ্চাদেরকে টাইম দিতেছি, দেখতেই পাচ্ছেন বেনাস শুয়ে আছে। কালকে রাতে ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ কালকে ঘুমায় গেছিলাম একটু তাড়াতাড়ি, কারণ সকালে ঈদের নামাজ ছিল তাই উঠতে হবে, তাই তাড়াতাড়ি কালকে শুয়ে পড়ছিলাম। তো ভাবতেছি এখন ঘুমাবো, বেনাস আমার সাথে এসে শুয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন ও শুয়ে আছে, কাড়ল করতেছে আমাকে। তো বিকেল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠলাম, বাচ্চারা খুব বোর্ড, আজকে দিনটা বাসায় কাটালাম। দেখতেই পাচ্ছেন বেনাস খুব বোর্ড হয়ে ব্যালকনিতে বসে আছে, গোলু ব্যালকনির সামনে। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, আজকে সারাদিনটা বাসায় ছিলাম, বাচ্চারা আমার সাথে ঘুমাচ্ছিল, আমি উঠলাম, ওদের ফুটেজ নিচ্ছি ঘুম থেকে উঠে। প্যারিস পোড়া মানুষের মতো ফানিভাবে বসে আছে, দেখতেই পারতেছেন, বেনাস ওর পাশে শুয়ে আছে, বডি একদম ছেড়ে দিয়ে শুয়ে আছে, দেখতেই পারতেছেন উল্টায়া।
আবার দেখে আমি ভিডিও করতেছি। তো অনেক বোর্ড লাগতেছে, ভাবতেছি বাচ্চারাও যেহেতু বোর্ড তাদের সাথে একটু খেলা করি। তো বাচ্চাদের সাথে একটু খেলতেছি, দেখতে পাচ্ছেন ওরা রশি দিয়ে খেলতেছে, রশিটা ধরার ট্রাই করতেছে। দুইজন দুই দিক থেকে ধরে টানতেছে, ভেনাস কামড় দিয়ে ধরে আছে, ওই দিক দিয়ে প্যারিসও ধরে আছে। গোলু বসে আছে নিচে অ্যান্ড বাহিরে খুব বাতাস দেখতেই পাচ্ছেন, মেবি বৃষ্টি হতে পারে। তারা এখনো তাদের সেই সুতা নিয়ে দড়ি নিয়ে খেলতেছে, দেখতেই পাচ্ছেন গোলু একটা একদিক থেকে টানতেছে নিয়ে চলে গেল, বেনাসোর পিছন পিছন ছুটলো। গোলু এটাকে নিয়ে অনেক খেলা করতেছে অনেকক্ষণ ধরে, একবার এটাকে ভিতরে আনে, আরেকবার ভিতরে নেয়, ব্যালকনিতে নেয়, আবার কিছুক্ষণ শোয়। বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালোকে, অ্যান্ড আমি কখনো যদি বাহিরে যাই কোনো কাজে, বাসায় এসে দেন বাচ্চাদেরকে আমি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আমি টাইম দেওয়ার ট্রাই করি। কখনো যদি কোনো শর্ট টাইম থাকে তখন 1 থেকে 2 ঘন্টার টাইম দিই, নাহলে বাচ্চারা খুবই ডিপ্রেসড হয়ে থাকে, মন খারাপ করে বসে থাকে। গোলু এটাকে নিয়ে শুয়ে আছে, কামড়াইতেছে। সবাইকে আবারও ঈদ মোবারক অ্যান্ড শুভরাত্রি, আশা করি সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।
আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে প্রেস করে রাখবেন, যাতে আমাদের নতুন কোনো ব্লগ আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।